হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেক মাই সালাম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আই হোপ, আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো। অ্যান্ড আমিও তোমাদের দোয়ায় ভালোবাসায় সব কিছু মিলিয়ে এভরিথিং আলহামদুলিল্লাহ। আমি কি কখনো খারাপ থাকতে পারি? কখনোই না। অ্যাপ গাইস, তোমরা ধরে নাও যে এটা আমার লাস্ট ভিডিও, ধরে নাও যেটা ফেসবুক অ্যান্ড ইউটিউবের এটা হচ্ছে সর্বশেষ লাস্ট ভিডিও, তাহলে কেমন হবে? তো আজকের এই ভিডিওটা আমি কাউকে রিকোয়েস্ট করব না ফুল দেখার জন্য, তবে যাদের ভালো লাগবে, আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা ভিডিওটা, আজকের এই ভিডিওটা সবাই ফুল দেখবে, এটা আমি জানি। সো আমি কাউকে আজকে রিকোয়েস্ট করব না, যার ভালো লাগবে সে ফুল দেখবা, ভালো না লাগলে ভাই এখনই কেটে পড়ো। আসলে ভাই সত্যি বলতে, আমাদের বাস্তব জীবনে রিয়েল লাইফে আমরা সফলতার কাছে গিয়েও কিন্তু ভাই সফল হতে পারি না। কিছু কিছু মানুষ দেখবা জয়লাভ করার পরেও কিন্তু তারা জয়লাভ করার কোনো আনন্দ ফিল করতে পারে না, হারার ফিল করে। আবার কিছু কিছু মানুষ দেখবা হেরে গিয়েও জয়লাভ করার যে ফিল, যে অনুভূতি, ওই রকম ফিল করে। ওই যে কথা আছে না যে কিছু কিছু মানুষ হেরে গিয়েও জিতে যায়, আবার কিছু কিছু মানুষ জিতে গিয়েও তারা হেরে যায়। সো আমার মনে হচ্ছে আমি হেরে গিয়েও জিতে গিয়েছি ভাই, এরকমটা আমার কেন জানি মনে হচ্ছে। আর আমার এমনিতে আমার রিয়ালি আমার মানে আমার নিজের অবস্থা বেশি একটা বেশ ভালো না। আই হোপ আমার ভয়েসটা শুনে প্রত্যেকেই বুঝে ফেলেছো যে আমি কি সুস্থ নাকি অসুস্থ। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি কালকে, তারপরে আমি ওষুধ খেয়েছি। আশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে এবং তোমাদের দোয়ায় ভালোবাসায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগে ভাই, আর সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 1,28,000, ফেসবুকে 1,30,000 প্লাস। আমার এই জায়গায় আমি গেমিং মোর্শেদ ভাই না হয়ে যদি এখানে একটা মেয়ে থাকতো, তাহলে এতদিন আমি কনফার্মলি বলতে পারি বা এক জায়গায় লিখেও দিতে পারি এতদিনের মধ্যে সে সফল হতে পারতো, বা তার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন 2 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার্স ফলোয়ার গেইন কমপ্লিট করা হয়ে যেত। কিন্তু আজকে কেন আমার হলো না, আমার ভিতরে কি প্রবলেম রয়েছে? গাইজ, সবথেকে বড় প্রবলেমটা হচ্ছে আমি তোমাদের সমস্যাগুলো নিয়েই কথা বলি। যেমন ফার্স্ট টাইমে 2020 সালে অথবা 2021 সালে যাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়, আমি তাদের বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। সর্বপ্রথম একমাত্র ইউটিউবার হিসাবে আমি যে কিনা সাসপেন্ড অ্যাকাউন্ট কীভাবে আনব্যান করতে হয় এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম। কোনো ইউটিউবার এই টপিক নিয়ে কেউ কিছু বলেই নাই, আমি বলেছি, আমাকে দেখে দেখে সমস্ত ইউটিউবাররা ভিডিও তৈরি করেছে। তারপরে আমি যখন দেখলাম অনেক চেষ্টা করার পরেও এটা আর সম্ভব না, সেখান থেকে আমি চলে আসলাম। তারপরে তোমাদের যতগুলো প্রবলেম, আইডির প্রবলেম, স্ক্যাম, আইডি সেল, তারপরে ফ্রি ফায়ার টিপস অ্যান্ড ট্রিক, এগুলো ভিডিও আপলোড করতে থাকলাম। কিন্তু দিন শেষে সাপোর্ট পাচ্ছে শুধুমাত্র তারাই, আমি খেয়াল করে দেখলাম, যারা সাপোর্ট পাওয়ার মানে কোনো অ্যাকচুয়ালি তাদের ভিতরে কোনো যোগ্যতা নাই তারা সাপোর্ট পাচ্ছে, আর যাদের যোগ্যতা আছে মানে এরা দিন শেষে এই ইউটিউব ফেসবুক থেকে চলে যাচ্ছে। বলো তো কেন? কারণটা হচ্ছে কিছু কিছু অডিয়েন্স, আমি ডিরেক্টলি তাদের নাম বলবো না, তবে কিছু কিছু অডিয়েন্স আমি পেয়েছি, এই যে আমার যে ভয়েসটা তোমরা শুনতেছো না, মানে আমি যে ভয়েসটা দিচ্ছি তোমাদের এখন, মানে যে কথাটা তোমরা শুনছো এখানে, যদি আমি আমার ছেলের কণ্ঠ না হয়ে যদি একটা মেয়ের কণ্ঠে কথা বলতাম, তুমি বিশ্বাস করো যদি এই ভিডিওর ভিউ যদি 1,00,000 হয় তা তখন ভিউ হয়তো 1 মিলিয়ন, এটা গ্যারান্টি দিতে পারি আমি। এখানে হচ্ছে সবথেকে বেশি পার্থক্য। তবে এখন সময়টা আমার খুবই খারাপ যাচ্ছে, একদিকে আমি নিজে খুবই অসুস্থ, আশা করি ভয়েসটা শুনে একটু হলেও বুঝতে পেরেছ, এবং অন্যদিকে সময়টাও খুব একটা ভালো না, অনেক খারাপ। সো আশা করি খারাপ সময়ে তোমরা আমার পাশে থাকবে। সো কোনো সমস্যা নেই, আমি খুব তাড়াতাড়ি আবারও ফিরে আসব, ব্যাক করব, একটু সুস্থ হতে জানি না কয়দিন সময় লাগে, তারপরেও সবাই দোয়া করবা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি, তোমাদের মাঝে আবারও ফিরে আসতে পারি। তো যাই হোক ব্রাদার, এই ছিল মোটমাট মিলে আজকের স্পেশাল একটি ভিডিও। তো দেখা হবে আবারও কোনো একদিন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।